লন্ডনে ঘুমাচ্ছো? বাজারে যাবো, কি কি আনতে হবে সেটা তো বলবে নাকি? না আজকে সেই 4-5টার সময় খেতে দেবে। আমার মাথা যন্ত্রণা করছে খুব। এটা কোনো কথা হলো? একটা দিন বাড়িতে আছি, মাথা যন্ত্রণা করছে, আমি তো রান্না বান্না তো করতে হবে। কি আমরা বল, বাড়িতে ঘুরে আসি। একটু মাছ নিয়ে এসো, বাচ্চাদের জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে এসো, আর একটু সবজি নিয়ে এসো, আর একটু উচ্ছে নিয়ে এসো, গরম করেছো তো একটু উচ্ছে নিয়ে এসো। সবজিটা কি আনবো? ওই ঝিঙে নিয়ে আসবে, আর উচ্ছে নিয়ে আসবে, একটু কাঁচা লঙ্কা এনো সাথে। ঠিক আছে, বেরোচ্ছি। হ্যাঁ, আমিও কাজগুলো করে নিয়ে দেখি। আমি বেরোচ্ছি, বেরোলাম। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। বাবু তো খেলা করছে বাইরে, দরজাও খেলা করবে।
এসেছিল। বাবু কোথায়? নমস্কার বন্ধুরা, আরএস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরে, ক্লোরোফর্ম অ্যাক্ট, জাস্ট সামান্য একটা ভুলের জন্য কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা তো দেখলেনই, পুরো ভিডিওটা তো দেখা হয়েই গেছে যে ও বাজারে গেছিল আর আমার বাবু খেলা করছিল। আমি ভাবলাম আবার দরজা বন্ধ করব, বাবু তো এক্ষুনি ঢুকবে, তা তার ভিতরে সবকিছু হয়ে গেল। তা আমি ভিডিওটা শুধু আপনাদের জন্য, আমার বন্ধুদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা আপনারা প্লিজ দেখুন, সাবধান থাকুন। তো এরকম ছোট ছোট ভুল করার আগে আপনারা প্লিজ সাবধান হয়ে যাবেন। এই সামান্য ভুলই একটা বড় একটা ক্ষতি আসার আশঙ্কা তৈরি হতে পারে। তো আপনাদেরকে বলছি এই ভুলগুলো থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন, আর প্লিজ ভিডিওটা দেখতে থাকবেন। আর কি বলবো, আর আর কি ভিডিও চান প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার পাশে থাকবেন। জাস্ট অভিনয় এখানে কিন্তু কিছু না, কোনো